মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের প্রয়োজন, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তাদের নিয়ে কেবল রাজনীতি করে গেছে। নতুন নাগরিকত্ব আইনে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে, এ নিয়ে কোনো সংশয় নেই বললেন বিজেপির সহসভাপতি মুকুল রায়। আজকে স্থানীয় নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তফসিলি সম্প্রদায়ের মানুষের মধ্যে কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমর্থন পেয়েছে। নিপীড়িত সংখ্যালঘু মানুষের স্থায়ী নাগরিকত্ব প্রদান করা শুধুমাত্র এক বিজেপির দায়িত্ব নয়, তাদের নাগরিকত্ব দেওয়া কর্তব্য সমগ্র দেশের প্রতিটি রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষের। আজ পৃথিবীতে ভারত ছাড়া এমন কোনো দেশ নেই যারা হিন্দু, পার্সি, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের আশ্রয় দিয়ে তাদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করতে পারে। তাই নাগরিকত্বের অভাব আমাদের বেশিরভাগ শরণার্থী ভাই বোনদের দুর্দশা মুক্ত করে তাদের চাহিদা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তার দলবদলের সম্ভাবনা নিয়ে যে জল্পনা চলছিল তা খারিজ করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, কেন্দ্রকে তিনি অবিলম্বে নাগরিকত্ব আইন কার্যকর করতে বলেছেন। এর অর্থ এই নয় যে তিনি দলত্যাগ করছেন। আমি ভারতীয় জনতা পার্টি, আমাদের আদর্শগত জায়গাটা হচ্ছে সিএ ইমপ্লিমেন্ট হওয়া, সেটা নিয়ে আমার সরকারকে আমি বারবার রিকোয়েস্ট করছি। তার মানে এই নয় যারা সিএ এর বিরোধিতা করেছে তাদের পক্ষে গিয়ে যোগদান করার কোনো প্রশ্নই আসে না, এই প্রশ্ন অবান্তর। আমার মনে হয় যে সিএ আগামীতে ইমপ্লিমেন্ট হবে এবং মাননীয় গৃহমন্ত্রী আশা রাখি জানুয়ারির 19 তারিখে অথবা 20 তারিখের ভিতরে আমাদের শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসবেন এবং সমস্ত উদ্বাস্তু সমাজকে অ্যাড্রেস করবেন যে এটা নিয়ে উনি আগামী দিনে কী পদক্ষেপ নেবেন বা কী করতে চলেছেন।